আমাদের সপ্তমবারের মতো ছবি ও কবিতা উৎসব এগিয়ে চলার সংঘ এবং ছবি কবিতার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 14ই জানুয়ারি। সারাদিন ব্যাপী অনুষ্ঠান। এবার অনুষ্ঠান শুরু হবে বেলা 12:30 থেকে, আর অনুষ্ঠানের উদ্বোধন যিনি করবেন সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত শ্রীমতী এস গম্ভীনি। এবার 2023 সালে উনি সাহিত্য একাডেমি পুরস্কার ভূষিত হয়েছেন। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার জনাব আরিফ মোহাম্মদ। সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে আগরতলা পুর নিগমের কর্পোরেটর শ্রীমতী জাহ্নবী দাস চৌধুরী মহোদয়কে। দিনভর আমাদের এই আয়োজন চলবে রাত পর্যন্ত। সারা রাজ্য থেকে কবিরা এতে অংশ নেবেন, কবিতা পাঠ করবেন, পাশাপাশি রাজ্যের বরিষ্ঠ শিল্পীদের পরিবেশনা রয়েছে। আবৃত্তিকাররা আসবেন, শ্রুতি নাটক আবৃত্তি বসে আঁক প্রতিযোগিতার আয়োজন রয়েছে অনুষ্ঠানকে কেন্দ্র করে। বিকেলের বেলা 3টে থেকে বসে আঁক প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতার ঠিক 8 ঘন্টা আগেই প্রতিযোগীরা নাম জমা দেবে এবং প্রতিযোগিতায় অংশ নেবেন। এবং সন্ধ্যায় 5টা থেকে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই রাজ্যের সমস্ত সংগঠন বরিষ্ঠ শিল্পীদের পরিবেশনা থাকবে। আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আমাদের বিনম্র আবেদন থাকবে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে যাতে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করে তোলে। প্রতিবারের মতোই আমাদের এই আয়োজন যাতে সুন্দর হয়ে ওঠে সেই কামনা, সবার কাছে আমন্ত্রণ যাতে সবাই এই অনুষ্ঠানে উপস্থিত হন। নামটা আপনার? আমি স্মিতা ভট্টাচার্য।